স্বামী কথায় কথায় বলে স্ত্রী মারা গেলে স্ত্রী পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যাবে না। এ কথা কি বলা ঠিক? আপনার স্ত্রী হারিয়ে গেলে আবার পেয়ে যাবেন, কিন্তু মা হারালে কি মা পায় না? কাজে আমার স্ত্রী, আমি যদি বলি আমার স্ত্রী হারালে আমি পাবো, কিন্তু আমার স্ত্রী তো তার মা, আমার স্ত্রী হারানো মানে তার মা হারিয়ে যাওয়া। কাজে আমার স্ত্রীও কারো মা, কিন্তু আমি স্ত্রী হারালে স্ত্রী পাবো, কিন্তু আমার ছেলে তার মা পেল না। কারণ মায়ের কাজ মাকে দিয়ে হয়, স্ত্রীর কাজ স্ত্রীকে দিয়ে হয়। স্বামী কথায় কথায় বলে স্ত্রী মারা গেলে স্ত্রী পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যাবে না। এ কথা কি বলা ঠিক? এ কথা বলা একদম ভুল। কারণ মায়ের কাজ মাকে দিয়ে হয়, স্ত্রীর কাজ স্ত্রীকে দিয়ে হয়, মাকে দিয়ে স্ত্রীর কাজ হয় না। আপনি যা আপনার স্ত্রী হারিয়ে গেলে আবার পেয়ে যাবেন, কিন্তু মা হারালে কি মা পায় না? কিন্তু আপনার স্ত্রী তো কারো মা নাকি? আমার স্ত্রী হারিয়ে গেছে, আমার স্ত্রী মারা গেছে, ছেলেটা বক্তব্য দিল না, ওই ছেলের মা মারা গেছে, আজ 5 বছর পার হয়ে গেছে। আমার স্ত্রী আর ওই ছেলের মা, আমার স্ত্রী হারিয়ে গেছে, আমি স্ত্রী আর একটা পেয়েছি, বিয়ে করেছি আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী হারিয়ে গেছে, স্ত্রী পেয়েছি, কিন্তু ছেলে কি মা পেয়েছে? মা পেয়েছে সৎ মা, কিন্তু আসল মা তার ফিরে আসে নাই। কাজে আমার স্ত্রী, আমি যদি বলি আমার স্ত্রী হারালে আমি পাবো, কিন্তু আমার স্ত্রী তো তার মা, আমার স্ত্রী হারানো মানে তার মা হারিয়ে যাওয়া। কথা ক্লিয়ার? কাজে আমার স্ত্রীও কারো মা, কিন্তু আমি স্ত্রী হারালে স্ত্রী পাবো, কিন্তু আমার ছেলে তার মা পেল না। অতএব আমার স্ত্রীকে আমি হারানোর কথা বলবো কেন? আর এটা বলা মানে হইল স্ত্রীকে খাটো করে দেখা। জি না, স্ত্রীকে খাটো করে দেখা যাবে না। স্ত্রীকেও সম্মান দিয়ে কথা বলতে হবে, কিন্তু বলতে হবে মায়ের হক বেশি আর স্ত্রীর হক কম। কাজেই তুমি স্ত্রী হয়ে স্ত্রী জায়গায় থাকো, আর মাকে মায়ের জায়গায় থাকতে দাও। ধন্যবাদ।